টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের চলমান দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ধীরে ধীরে। ২০ দিনের মাথায় দ্বিতীয় দফা বন্যায় পানির নিচে এখন সিলেট মহানগর ও জেলা জুড়ে প্রায় ৫ লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী। ভারী বৃষ্টিতে মৌলভীবাজার সদর, সুনামগঞ্জ, কুলাউড়া, রাজনগর সহ ৭টি উপজেলার নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট সহ তলিয়ে গেছে আশ্রয়কেন্দ্র, ফলে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা জায়গা পাচ্ছেন না আশ্রয়কেন্দ্রেও। গত ২৭ মে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার সব উপজেলার প্রায় ৭.৫ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হন। সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই আবারও শনিবার বন্যার কবলে পড়ে সিলেট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। ঈদের দিন থেকে শুরু করে উজানের ঢল এবং টানা বৃষ্টিতে শহরের সব নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। বিশেষ করে শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে, অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। এছাড়া এয়ারপোর্ট সড়ক, সিলেট তামাবিল সড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কেও বাড়ছে পানি। সবাই মানে সাফার করতেছে যে বন্যার পানিতে, এখানে কারো কোনো ধরনের কোনো মাথা ব্যথা নেই, কোনো পেইন নেই, যেমন সিসি থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা আছে না কোনো স্টেপার। এদিকে ১৭ জুন ভোর থেকেই মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় শুরু হয় টানা বৃষ্টি। এতে করে ডুবে যায় নিম্নাঞ্চলের সব রাস্তাঘাট। জেলার ৭টি উপজেলায় প্রায় ২০টি ইউনিয়নের ৫ লাখের বেশি মানুষ হয়ে পড়েন পানিবন্দী। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে অনেকের ঘরে উঠে যায় পানি। প্রতিদিন আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়ায়, বর্তমানে জায়গা হচ্ছে না ঘর ছাড়া অসহায় মানুষদের। টানা বৃষ্টিতে সোমবার রাতে প্লাবিত হয়ে যায় কুলাউড়া উপজেলা পরিষদ এলাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার সারা দিন বৃষ্টি হওয়ায় পৌর শহরের মাগুড়া, সাদেকপুর, বিহালা, সোনাপুর, কাদিপুর ইউনিয়ন, ভোগশিমইল ইউনিয়ন, জয়চণ্ডী ইউনিয়ন এবং কুলাউড়া সদর ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়। এছাড়া প্লাবিত হয় বিভিন্ন ইউনিয়নের অনেক শিক্ষা প্রতিষ্ঠান। কুলাউড়া পৌরসভার ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলের মানুষের বাড়িঘর এখন পানি নিছে। মালামাল হয়ে যাইতে কারণ মালামাল কথা বিজিয়ে গরু বস বজিয়া হলতে সাফ হয়ে যারা। এদিকে আজকেও সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে ৪০ সেন্টিমিটারের ওপর দিয়ে। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন বৃষ্টি হয়নি, তবে ভোর থেকে এক টানা বৃষ্টি হচ্ছে। এতে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, শান্তিবগা, ধোপাখালী, বাঁধনপাড়া ও কাজীর পয়েন্ট সহ পানি বেড়েছে বিভিন্ন এলাকায়। নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, বিশেষ করে ছাতক পয়েন্টে এবং সুনামগঞ্জ সদর পয়েন্টে, এবং শহরেও কিছু জায়গায় প্লাবিত হয়েছে। এজন্য আমরা যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, আমরা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা করে মোট ৫১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অনুসারে আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন তারা আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিচ্ছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এই আশ্রয়কেন্দ্র সহ সার্বিক বিষয়ে অব্যাহত রয়েছে। এসব পানিবন্দী এলাকার বাসিন্দাদের চোখে মুখে এখন ২০২২ সালের বন্যার ভয়াবহ আতঙ্ক। হাওরের পাশে বসবাসকারী অধিকাংশ মানুষের ঘরের চাল ছুঁই ছুঁই পানি, তবে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, ফলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালবেলা।